সীমিত সম্পদ দিয়েই বিশ্ব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করতে চায় বাংলাদেশ। জাতির পিতার নামে ইউনেস্কোর পুরস্কার দিয়ে বললেন প্রধানমন্ত্রী। ডিসেম্বরে দৃশ্যমান হবে মেট্রো রেলের 9টি স্টেশন। দ্রুত এগোচ্ছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত শেড নির্মাণের কাজ। ভাড়ার খসড়া প্রস্তাব এ সপ্তাহে যাবে মন্ত্রণালয়ে। ধাক্কা কাটিয়ে 14 নভেম্বর এসএসসি পরীক্ষা ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন। এক বেঞ্চে বসবে একজন করে শিক্ষার্থী। কেন্দ্রের বাইরে অভিভাবকদের জড়ো না হওয়ার আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। সীমিত সম্পদ দিয়ে বিশ্ব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করতে চায় বাংলাদেশ। প্রথমবারের মতো সৃজনশীল অর্থনীতিতে বঙ্গবন্ধু ইউনেস্কো আন্তর্জাতিক পুরস্কার তুলে দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ হাতে ইউগান্ডার বিজয়ী উদ্যোক্তা প্রতিষ্ঠান মোটিভ ক্রিয়েশনসের হাতে পুরস্কার তুলে দেন তিনি। বৃহস্পতিবার রাতে ইউনেস্কোর সদর দপ্তরে বর্ণাঢ্য আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেখ হাসিনা আরও বলেন, বঙ্গবন্ধু ইউনেস্কো আন্তর্জাতিক পুরস্কার আর্থসামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির সম্মিলিত লক্ষ্য অর্জনে সহায়ক হবে। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে গেল বছর ইউনেস্কোর সঙ্গে যৌথভাবে বাংলাদেশ প্রবর্তন করে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি। কংগ্রাচুলেশনস। জাতিসংঘের অন্যতম সংস্থা ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে বৃহস্পতিবার রাতে ঘটা করে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। সৃজনশীল অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য প্রথমবার বিশ্বের 69টি প্রতিষ্ঠানের মধ্য থেকে এই পুরস্কার জিতে নেয় উগান্ডার উদ্যোক্তা প্রতিষ্ঠান মোটিভ ক্রিয়েশনস লিমিটেড। বিজয়ীর কাছে নিজ হাতে এই আন্তর্জাতিক পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনেস্কো মহাসচিব অদ্রে অজুল সহ দেশ বিদেশের অন্তত কয়েকশো বিশিষ্টজন। প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে ইউনেস্কোর সঙ্গে আবারও নতুন বন্ধনে জড়ালো বাংলাদেশ। আমরা এখন আমাদের সীমিত সামর্থ্য দিয়ে বিশ্ব সম্প্রদায়ের উন্নতির জন্য আর্থসামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে চাই। তিনি জানান, যুবকদের অগ্রাধিকার দিয়ে ইউনেস্কোর অবদান আরো সম্প্রসারিত করবে এই পুরস্কার। আমরা বিশ্বাস করি যে সৃজনশীল অর্থনীতিতে বিনিয়োগের ফলে আর্থসামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির সম্মিলিত লক্ষ্য পূরণ সম্ভব। প্রতি 2 বছর পরপর এই পুরস্কার দেয়া হবে। সম্মানের পাশাপাশি বিজয়ীকে দেয়া হবে $50,000। প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো পরিমণ্ডলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রবর্তিত পুরস্কার তুলে দিলেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী তার ভাষণে বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের যে স্বপ্ন রচনা করে গেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তা তুলে ধরেন। প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরের সামনে থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। শিগগিরই সমাধান না করলে রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশ নয়, সীমান্ত পেরিয়ে তা আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি বাড়াবে বলে আবারও শঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে ফ্রান্সে প্যারিস পিস ফোরামের আয়োজনে বক্তব্যে তিনি বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট মোকাবেলায় আরও কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া ইউনেস্কোর সাধারণ পরিষদের অধিবেশনে দূর শিক্ষণ এবং অনলাইন শিক্ষাকে বৈশ্বিক জনসম্পদ ঘোষণা করারও আহ্বান জানান শেখ হাসিনা। দেবাশিস রায়, রিপোর্ট। রাষ্ট্রীয় আমন্ত্রণে ফ্রান্সে গিয়ে দ্বিপক্ষীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক অংশ নিচ্ছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক অনুষ্ঠানেও। ফ্রান্স সফরের তৃতীয় দিনে অন্যান্য কর্মসূচির ফাঁকে বাংলাদেশের সরকার প্রধান আমন্ত্রিত ছিলেন ফ্রান্সের অলাভজনক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা প্যারিস পিস ফোরামের চতুর্থ আসরে। প্যারিসে লা ভিলেটের গ্র্যান্ড হলে বিশেষ এই আয়োজনে হাজির হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। নিরাপত্তা পরিষদের স্থায়ী 2 সদস্য দেশ যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের শীর্ষ নেতাদের সামনে প্রধানমন্ত্রী আবারও তুললেন রোহিঙ্গা প্রসঙ্গ। তিনি বলেন, এই সংকট সীমান্ত পেরিয়ে বাইরে ছড়ানোর বিপজ্জনক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। The world must act seriously to make sure that those people can go back to Myanmar soon.
Otherwise, security risks from the crisis will not just remain confined within our borders. We already see signs of that. যে কোনো ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতি তুলে ধরে শেখ হাসিনা জানান, মহামারীর ধাক্কা সামলে আন্তর্জাতিক শান্তি কূটনীতির দিকে এগোতে হবে বিশ্বকে। We vote a zero tolerance approach to all forms of terrorism. In Indo-Pacific region must be an area of peace and prosperity. এর আগে বৃহস্পতিবার বিকেলে ইউনেস্কোর 41তম সাধারণ অধিবেশনে যোগ দিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি জানান, অনলাইন শিক্ষা পদ্ধতি সার্বজনীন করতে ইউনেস্কোকে দৃঢ় ভূমিকা রাখতে হবে। I call upon to declare remote learning and online education as a global public good. মহামারী পরবর্তী সময়ে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষাজীবন আবারও স্বাভাবিক করতে সংস্থাটিকে নতুন করে ভাববার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ। আওয়ামী যুবলীগের 49তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে ঐতিহাসিক শোভাযাত্রা বের করেছে সংগঠনটি। সেখানে আছেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, দেশের সবচেয়ে বড় যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের 49তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে দলটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডি 32 পর্যন্ত এক শোভাযাত্রা আয়োজন করেছে। সেই শোভাযাত্রাটি আনুষ্ঠানিকভাবেই কিছুক্ষণের মধ্যে এখান থেকে শুরু হবে। অর্থাৎ যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে শোভাযাত্রা আয়োজন করেছে সেটি এখান থেকে বের হবে এবং বের হয়ে গাড়ি ভর অর্থাৎ পিক আপ ভ্যান এবং মোটরসাইকেলে করে এখান থেকে তার শোভাযাত্রী বের হয়ে ধানমন্ডি 32 গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। তো আমরা এখানে দেখছি যে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিট থেকে কিন্তু এখানে নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন এবং অপেক্ষা করছেন দলটির যে চেয়ারপারসন, চেয়ারম্যান রয়েছেন শেখ ফজলুল শামস পরশ, উনি আসার পরেই মূলত এখান থেকে আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রাটি বের করবেন। আর আরেকটু বিষয়ে বলে রাখি, গতকাল 11 নভেম্বর আওয়ামী যুবলীগের যে 49তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল সে উপলক্ষে দিনভর কর্মসূচি পালন করেছে দলটি এবং বিকেলে দুপুরে আলোচনা সভা ছিল। সেই আলোচনা সভায় দলটির সাবেক যে চেয়ারম্যানরা রয়েছেন শেখ ফজলুল করিম সেলিম এবং আমির হোসেন আমু, তারাও কিন্তু সে সভায় অংশগ্রহণ করেছিলেন এবং দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বিভিন্ন বক্তব্য দিয়েছেন এবং আজকে কিন্তু শোভাযাত্রা বের করেছে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এই সংগঠনটি কিন্তু 2 বছর অর্থাৎ আওয়ামী যুবলীগ 2019 সালে যে বিভিন্ন নেতাকর্মীদের অপকর্মের কারণে কিন্তু বিতর্কের মুখে পড়ে, তারপরেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলটিকে নতুন করে শেখ ফজলুল শামস পরশ এবং মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে দলটিকে নতুন করে সাজায় এবং তারই ধারাবাহিক হিসাবে কিন্তু যুবলীগ গত 2 বছর ধরে কাজ করছে এবং আগামীতেও তারা যুবলীগকে কলুষিত মুক্ত রাখবে সেই ভাবধারা এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখেই দলটি কাজ করছে এমন উদ্দেশ্যের কথা বা এমন দিক নির্দেশনায় গতকাল দলটির চেয়ারম্যান তার নেতাকর্মীদের উদ্দেশ্যে যে আলোচনা সভা ছিল সেখানে বলেছেন। এবং সাংগঠনিক যে কর্মতৎপরতা, সেই কোভিডের কারণে যে সাংগঠনিক তৎপরতা অনেকটা থেমেছিল সেই কর্মতৎপরতাও কিন্তু তারা শুরু করেছে পুরো ধর্মে এবং আগামীতেও তারা দলটিকে পুরো ধর্মে সাজাবে এবং সেই লক্ষ্যেই কিন্তু নেতাকর্মীদের চাঙ্গা করতে আজকের এই শোভাযাত্রার আয়োজন করেছে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। 1972 সালের 11 নভেম্বর শেখ ফজলুল হক মনির নেতৃত্বেই কিন্তু এই দলটি প্রতিষ্ঠা লাভ করে এবং তারই ধারাবাহিক হিসেবে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে, জাতীয় জীবনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বড় বড় নেতা বা অধিকাংশ নেতা কিন্তু এই আওয়ামী যুবলীগ থেকেই বের হয়ে আসছে। এই ছিল আমার কাছে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রার সবশেষ তথ্য। অন্য প্রসঙ্গ, ডিসেম্বরেই দৃশ্যমান হবে মেট্রো রেলের পূর্ণাঙ্গ স্টেশন। দ্রুত এগোচ্ছে উত্তরা থেকে আগারগাঁও, অর্থাৎ প্রথম 9টি স্টেশনের ছাদে সেজ নির্মাণের কাজ। এদিকে ভাড়া নিয়ে নানা মহলে নানা আলোচনা হলেও এখনও খসড়া চূড়ান্ত করেনি কর্তৃপক্ষ। জনগণের সামর্থ্য বিবেচনায় 3টি ধাপে খসড়া তৈরি করে এ সপ্তাহেই দেওয়া হবে মন্ত্রণালয়ে, জানিয়েছেন প্রকল্প পরিচালক। যেন পাখির চোখে স্বপ্ন দেখা, উত্তরা থেকে শুরু হয়ে শেষ হবে কমলাপুরে। এরই মধ্যে ভায়াডাক্ট উঠে গেছে উত্তরা থেকে মিরপুর হয়ে আগারগাঁও, ফার্মগেট হয়ে কাউরান বাজার, সেখান থেকে বাংলা মোটর, শাহবাগ, টিএসসি হয়ে দোয়েল চত্বর।
যদিও কর্তৃপক্ষের প্রাথমিক পরিকল্পনায় বাণিজ্যিক কার্যক্রমে যাত্রা শুরু হতে পারে উত্তরা থেকে আগারগাঁও, সেই লক্ষ্যেই অনেক দূর এগিয়েছে এই অংশের কাজ, শতকরা হিসাবে যা 86.08%। রেল লাইন তো বসে গেছে বহু আগে, চলছে ইলেকট্রিক মেকানিক্যাল আর স্টেশন নির্মাণের কাজ। উত্তরা থেকে প্রথম 5টি স্টেশনে ছাদের শেড নির্মাণ শতভাগ শেষ। এই মুহূর্তে উপর থেকে উকি দিলেই চোখে পড়ে 5 আর 6 নম্বর স্টেশনে বসানো হচ্ছে শেড। আসছে মাসের প্রথম সপ্তাহেই এই কাজের পালা শেষ করার প্রত্যাশা কর্তৃপক্ষের। এগিয়েছে মতিঝিল থেকে কমলাপুরের বর্ধিতাংশের কাজও। কমলাপুর এক্সটেনশন বলছি, সেটার আমাদের প্রাথমিক যতগুলো কাজ ছিল সেই কাজগুলো কিন্তু আমরা ইতিমধ্যে শেষ করেছি। তার সাথে সাথে এটার যে বেসিক ডিজাইন এটাও আমরা শেষ করেছি। এখন আমরা ডিটেইল ডিজাইনের একদম শেষ পর্যায়ে আমরা আছি। এদিকে মেট্রো রেলের ভাড়া নিয়ে নানা মহলে নানা কথা ছড়ালেও ডিএমটিসিএল এখনো তা চূড়ান্ত করেনি। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, কয়েকটি ধাপে দেয়া হবে প্রস্তাবনা, এই সপ্তাহেই জমা পড়বে সংশ্লিষ্ট দপ্তরে। প্রস্তাবগুলো যে আছে না, অপশন থাকবে, অপশন 1, অপশন 2, অপশন 3। সেখানে হয়তো এরকম চিন্তা করা হবে যে না, আমরা কোনো কিছুই চিন্তা করব না, প্রফিটেবলি একটা এমআরটি লাইন চলবে। আর একটা জায়গায় হয়তো দেখা হবে যে না, জনগণের যে সামর্থ্যটা আছে, সক্ষমতা আছে, এই সক্ষমতাটাও বিবেচনা করতে হবে। আর একটা মডেলে আমরা হয়তো এইভাবে তৈরি করছি যে জনগণের সক্ষমতা, তার সাথে সাথে যাতে আমরা সার্ভাইভ করতে পারি। প্রকল্পের সার্বিক অগ্রগতি 72%। রাজধানীবাসীর কাছে এক স্বপ্নের নাম মেট্রো রেল, সেই স্বপ্ন একটু একটু করে ধরা দিচ্ছে বাস্তবের সীমারেখায়। ঝালকাঠিতে সুগন্ধা নদীতে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ হয়েছে, এতে 5 জন দগ্ধ হয়েছেন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী পলাশ রায়, বিস্তারিত জানতে আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। পলাশ, সকাল 8:30 দিকে সুগন্ধা নদীতে নোঙর করা এই জাহাজটিতে কিন্তু দুর্ঘটনা ঘটে, একটা বিকট শব্দ হয়, বিকট শব্দের সাথে সাথেই ধোয়া ওড়ে। তখনই আসলে এই যে জাহাজের যেসব কর্মচারী এবং কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু দগ্ধ হয়। এখন পর্যন্ত সর্বশেষ খবর আমি যেটা জানতে পেরেছি সেটা হলো 7 জন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছে, 7 জনের ভেতরে একজন কিন্তু শঙ্কাজনকভাবে রয়েছে। অগ্নিদগ্ধদের সাথে অগ্নিদগ্ধ যারা হয়েছেন তাদেরকে উদ্ধার করে কিন্তু বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলীর সাথে কিন্তু আমার কিছুক্ষণ আগেই কথা হয়েছে, তিনিও মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেননি। তবে যিনি গুরুতরভাবে দগ্ধ হয়েছেন তার অবস্থা খুব শঙ্কাজনক, সেটা কিন্তু জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন। আর আমি দুই একজন প্রত্যক্ষদর্শী সুগন্ধা নদী পারের এলাকার এবং জাহাজেরও একজন আহত ব্যক্তির সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে পাম্পরুম থেকে সকাল 8:30 দিকে একটা বিকট শব্দ হয়। তো এই জাহাজটিতে আসলে পেট্রোল ছিল, এই পেট্রোলের পাম্প রুম থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে, তো এখনো বিষয়টি নিশ্চিত না। যদিও ফায়ার সার্ভিসের টিম উদ্ধার কাজে সহযোগিতা করে, তারা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে সাংবাদিকদের কাছে অগ্নিকাণ্ডের বিষয়টি বা এই বিস্ফোরণের বিষয়টি এখনো ক্লিয়ার করে বলতে পারেননি, সঠিকভাবে বলতে পারেননি। তবে 7 জনের অবস্থা খুবই শঙ্কাজনক, এর মধ্যে যে 3-4 জনকে দেখা গেছে তাদের অবস্থা আসলেই খুবই শঙ্কাজনক, তাদের শরীরের অর্ধেকেরও বেশি অংশ পুড়ে গেছে। তাদেরকে খুব শীঘ্রই বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঝালকাঠির এই যে স্পটটিতে এই দুর্ঘটনাটা ঘটে এটা হলো ঝালকাঠির সুগন্ধা নদী, এটা কিন্তু ঝালকাঠি একদম শহরের পাশ দিয়েই বয়ে গেছে। এই নদীর পারেই হলো পদ্মা, মেঘনা এবং যমুনা তেল কোম্পানির ডিপো। এই ডিপো থেকে বিভিন্ন জাহাজ, দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাহাজ এসে তেল নিয়ে যায়, জ্বালানি তেল নিয়ে যায়, আবার কেউ জ্বালানি তেল এই ডিপোতে এসে সরবরাহ করে, যে কারণে অসংখ্য জাহাজ কিন্তু এই নদীতে নোঙর করা থাকে। তো এই 7 জন খুবই আশঙ্কাজনক। তো এই ছিল আমার কাছে ঝালকাঠিতে তেলের জাহাজে বিস্ফোরণের সর্বশেষ অবস্থা। ঝালকাঠিতে সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনার বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী পলাশ রায়। হাসান আলীর এক ক্যাচ মিসেই শেষ পাকিস্তানের বিশ্বকাপ মিশন। খেলা শেষে ক্ষুব্ধ দর্শকদের প্রতিক্রিয়া ছিল এমনই। তবে এককভাবে কাউকে দোষারোপ না করে পুরো বোলিং ইউনিটকে দায়ী করছেন অনেকেই। দুবাই স্পোর্টস সিটি থেকে সুমন সরকারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নিয়ন মুহাইমিন।
যতটা কাছে ছিল এখন ঠিক ততটাই দূরে বিশ্বকাপের ট্রফিটা। হাসান আলীর ক্যাচ মিসে যেটা ফসকে গেল পাকিস্তানের হাত গুলে, তাই তো ম্যাচ শেষে আনন্দের প্রস্তুতি নিয়ে রাখা বিশাল সমর্থক গোষ্ঠীর এরকম মলিন মুখ পুরো স্টেডিয়াম পাড়ায়। দক্ষিণ এশিয়ার দর্শক, তাই তো হাসান আলীকে কচুকাটা করতে কোনো ভ্রূক্ষেপ করেননি কেউ। অনেকে তো তাকে বিশ্বকাপ দলে রাখা নিয়েও তুলেছেন প্রশ্ন। I'm very disappointed, but then again I think our team played very well. পাকিস্তান শুরুর দিকে যেভাবে চেপে ধরেছিল শেষ পর্যন্ত তা পারেনি, এটাই আমাদের হারের মূল কারণ। তবে সেমিফাইনাল পর্যন্ত খেলেছি, এতেই আমরা অনেক বেশি খুশি। We wanted to go in finals, but overall team performance achhi thi, so we are not sad with the team. তবে হাসান আলীকে ভিলেন বানিয়ে মনকে শান্তি দেওয়ার সহজ পথ বেছে নেননি সবাই। দলের খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছেন ঢাল হয়ে, সমর্থন করে গেছেন শেষ পর্যন্ত। I mean they played really well and we really wanted that they win, but it's okay, they did excellent semifinals report, very good, or semifinals tak bhi pahunch gaye the, lekin bahut maza aayi thi aaj game dekhne mein. Match mein yehi hua ki Australia match shesh 3 over ei amra match ta here gechi. Ami bishwash kori ei bhul thekei amader cricketer ra notun kore shikbe. Batting achhi thi puro match jure, nishchup thaka Aussie darshokra shesta korechen utshobe. Kangaroder rajoshik innings upobhog korechen mon bhore, ekhon je tader chokhe prothom barer moto bishwo champion hoar shopno. Really enjoyed the game and hopefully Australia wins the World Cup. Well done guys, you are amazing. Your power hitting was next to nothing and we thought you were down and out, but you came through. 14 তারিখ ট্রান্স-তাসমান ফাইনালে নতুন বিশ্ব চ্যাম্পিয়নের খোঁজ করবে পুরো ক্রিকেট বিশ্ব। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত। করোনার ধাক্কা কাটিয়ে 14 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। পরীক্ষার হলে প্রতি বেঞ্চে বসানো হবে একজন করে শিক্ষার্থী। এছাড়া কেন্দ্রের বাইরে অভিভাবক জমায়েতে থাকবে কঠোরতা। শেষ পর্যন্ত পরীক্ষার আয়োজনে স্বস্তি অভিভাবকদের। বিস্তারিত ফেরদৌস লিপি রিপোর্ট। সীমিত পরিসরে সশরীরে ক্লাস, পরীক্ষা ও স্কুল উপস্থিতির মধ্য দিয়ে করোনাকালে দেড় বছর ধরে ক্ষতিগ্রস্ত শিক্ষাজীবনকে স্বাভাবিক করতে সেপ্টেম্বরে খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। তবে স্কুলগুলোতে ছিল সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি পালনের কঠোরতা। এরই ধারাবাহিকতায় মহামারীর সংকটে দীর্ঘ বিরতিতে 14 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। করোনা সংক্রমণ মাথায় রেখে কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের। এক্ষেত্রে প্রতি বেঞ্চে বসানো হবে একজন শিক্ষার্থী। কেন্দ্রের বাইরেও একজন শিক্ষার্থীর জন্য একজন অভিভাবক উপস্থিতি নিশ্চিতে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এছাড়া শিক্ষা বোর্ডের আওতায় 60টি ভিজিলেন্স টিম কাজ করবে কেন্দ্রগুলোতে। আমাদের প্রথম কাজ হলো স্বাস্থ্যবিধি মানতে হবে। সম্মানিত অভিভাবকদেরকে আমরা বলেছি পরীক্ষা হলের বাইরে তারা যেন ভিড় না করে, কারণ ভিড় করলে সেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে। স্কুলগুলো বলছে ইতিমধ্যে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা পাবলিক পরীক্ষা নেওয়াকে সহজ করবে। আমার স্টুডেন্টদেরকেও আমি এভাবে পরীক্ষা নিরীক্ষা করে এ পর্যন্ত ঢুকিয়েছি এবং পরীক্ষার্থী যারা আসবে তাদেরকেও এভাবে আমি থার্মোমিটার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তাপমাত্রা আপনি এফে ঢুকাবো। আর দ্রুত ফল প্রকাশ করে নতুন শিক্ষাবর্ষ শুরু করার দাবি অভিভাবক ও শিক্ষার্থীদের। তিনটে বিষয়ে পরীক্ষা হবে, পড়ার জন্য পর্যাপ্ত টাইম পেয়েছি এবং প্রিপারেশন আলহামদুলিল্লাহ খুব ভালো, আশা করি পরীক্ষাটা খুব ভালোই হবে। চাই যে ভালোভাবে পরীক্ষাটা হয়ে যাক, এখন এরপর আমরা যেন কলেজে উঠে আমাদের কলেজের কার্যক্রমটা যেন শুরু হয়ে যাক। পিছিয়ে যাওয়াটা যেন কভার করে দেয় আমাদের এই প্রত্যাশা, যাতে পিছিয়ে না যায়। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 161,138 জন পরীক্ষার্থী অংশ নেবে, যা গতবারের তুলনায় 17,048 জন বেশি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়। এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল, সাপ্তাহিক ছুটির দিন, এই সাপ্তাহিক ছুটির দিনে আমরা দেখতে পাই প্রতি সপ্তাহে বিপুল সংখ্যক পর্যটক ছুটে আসে, এবারও তার কমতি নয়। কক্সবাজার সমুদ্র সৈকতে সবকটি পয়েন্টে এখন পর্যটকের উপচে পড়া ভিড়। গত সপ্তাহে নানা ধরনের ভোগান্তি, যে পরিবহন ধর্মঘটের কারণে মানুষজন যে দুর্ভোগ পোহাতে হয়েছে, সে পোহানোর পরও আজকে এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার সকাল থেকে বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজারে ছুটে এসেছে এবং তারা আসা মাত্রই হোটেলে না উঠে অনেকে সমুদ্র সৈকতে ছুটে এসেছেন এবং সমুদ্র সৈকতে যে ঢেউ রয়েছে সে ঢেউ কিংবা পানিতে তারা খেলাধুলা করছে। আমরা দেখতে পাচ্ছি পানিতে মেতে আছে অনেকে, জেট স্কি যুগে যে সমুদ্র সেটি উপভোগ করছে, আবার অনেকে বাচ্চা নিয়ে বালিয়াড়িতে বালি নিয়ে খেলা করছে। সব কিছু মিলিয়ে একটি আনন্দঘন পরিবেশ সৈকতে বিরাজ করছে, যেটি আমরা প্রতি সপ্তাহে দেখতে পাই। তবে এখন
এখন একটু যে নভেম্বর মাস হচ্ছে পর্যটন মৌসুম, সেই পর্যটন মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যে শীতের আবহাওয়া সেটিও যে সমুদ্র সৈকতের যে উত্তাল ঢেউ সেটি দেখা মিলছে না, সাগর একদম শীতল। সেই শীতল সাগরে বলতে গেলে পর্যটকরা, দেশের দূর দূরান্ত যারা থেকে ছুটে এসেছে সবাই কিন্তু মেতে আছে। যেহেতু পর্যটকের আগমন পর্যটন মৌসুমে বাড়তে শুরু করছে, সেহেতু এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারাও বেশ আনন্দিত। তারা বলছে এবারের মৌসুমটা তাদের জন্য খুবই ভালো যাবে। তবে এখনো পর্যন্ত কক্সবাজারের অন্যান্য পর্যটন স্পটগুলোতে পর্যটকরা ছুটে বেড়ালো, প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে এখনো পর্যন্ত জাহাজ চলাচল শুরু হয়নি, সেহেতু অনেকে ঝুঁকি নিয়ে ট্রলারে করে পর্যটকরা সেন্ট মার্টিন ভ্রমণে যাচ্ছেন। তো এ ছিল আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সবশেষ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সীমিত সম্পদ দিয়েই সম্প্রদায় উন্নয়নে কাজ করতে চায় বাংলাদেশ, জাতির পিতার নামে ইউনেস্কো পুরস্কার দিয়ে বললেন প্রধানমন্ত্রী। ডিসেম্বরে দৃশ্যমান হবে মেট্রো রেলের 9টি স্টেশন। দ্রুত এগোচ্ছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সেট নির্মাণের কাজ। ভাড়ার খসড়া প্রস্তাব এ সপ্তাহে যাবে মন্ত্রণালয়ে। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।